হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো, কিন্তু এর মধ্যে আমরা মাওয়া বা খোয়া ব্যবহার করব না। আমরা মাওয়ার অল্টারনেট হিসেবে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব, যাতে কি মাওয়া বা খোয়া দিয়ে যে গাজরের হালুয়াটা তৈরি হয় তার থেকেও অনেক অনেক বেশি টেস্টি আমাদের হালুয়াটা তৈরি হবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। বন্ধুরা, আমি এখানে 700 গ্রাম গাজর নিয়েছি, লাল গাজর। শীতের মৌসুমে লাল গাজর অ্যাভেলেবেল থাকে, তাই সেটাই নিয়েছি। আর ভালো করে ছিলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমাদের গাজর গ্রেট করে নিতে হবে, মানে ঘষে নিতে হবে। তো হালুয়ার জন্য একটু বড় সাইজের গ্রেটারই চাই। ছোট সাইজের গ্রেটার দিয়ে হালুয়া করলে খুব বেশি ভালো লাগে না খেতে, একেবারে ভর্তা হয়ে যায়। যাই হোক, আমি এই বড় সাইজের গ্রেটারটা নিয়েছি। চলুন তাহলে গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, আমাদের গাজর কিন্তু গ্রেট করে একেবারে তৈরি করে নিয়েছি আমি। এই দেখুন, সাইজটা একটু মোটা মোটা, কারণ মোটা সাইজের গ্রেটার দিয়েই আমি গ্রেট করেছি। চলুন তাহলে এটাকে সাইডে রাখি, কড়াইয়ের দিকে যাওয়া যাক। কড়াইয়ে সবার প্রথমে আমরা দিয়ে দেব ঘি। অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করবেন, মানে চেষ্টা করবেন ঘি ব্যবহার করার, কারণ তেল দিয়ে হালুয়া বানালে সেই যে একটা মানে অসাধারণ একটা ব্যাপার থাকে সেইটা হয় না। তো আমি এখানে ঘি দিচ্ছি, নিজের পছন্দ মতো বেশি কম করে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করুন ঘি ব্যবহার করার। তো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কিছু কাজু দিয়ে দিচ্ছি আমি কেটে কেটে নিয়েছি, কিছু কিশমিশ দিচ্ছি, আর দিচ্ছি কিছু বাদাম। বাদাম মানে ওই আমন্ড যাকে বলে, কাঠবাদাম। কাঠবাদাম আর কাজু বাদাম আমি কেটে নিয়েছি, আর কিশমিশগুলো কাটিনি। এবার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে হবে হালকা করে। তো যতক্ষণে ভাজা হচ্ছে, আমার মনে হচ্ছে ঘিটা খুব কম হয়ে গেছে, তাই আমি আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এখন আমরা এর মধ্যে একটা মাত্র তেজপাতা দিয়ে দেব। আপনি যদি আগে কখনো পায়েস বা হালুয়ার মধ্যে তেজপাতা দিয়ে খেয়ে থাকেন তাহলে তো আপনি জানেনই, যদি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে আগে ট্রাই করুন, ট্রাই করে তারপরে কমেন্ট করুন যে কেমন লাগলো। ভীষণ ভালো হয় খেতে বন্ধুরা। অবশ্য কম দিতে হবে, একটা মাত্র আমি দিয়েছি, বেশি দেওয়া যাবে না। ড্রাই ফ্রুটস খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে ড্রাই ফ্রুটসগুলো নিচে থেকে পড়ে না যায়। এবার আমি অল্প একটু, একেবারে অল্প একটু লবণ দিচ্ছি। 1/4 টিস্পুন আমি লবণ দিয়েছি। এই লবণটা কিন্তু নোনতা স্বাদের জন্য আমি দিইনি। এইটুকু পরিমাণ লবণ দিলে চিনির স্বাদটা একেবারে এনহ্যান্স হয়, অনেক গুণে বেড়ে যায়, খুব সুস্বাদু লাগে খেতে। তাই ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করতে হবে। মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো এবার দেখুন, গাজরের মধ্যে থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছিল, আর পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি একবার আপনাকে দেখিয়েও দেব, একদম কোনো প্রকার পানি নেই, একদম পানিটা শুকিয়ে গেছে। গাজরটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। যত ভালো করে গাজরটা আপনি ভাজবেন তত বেশি আপনার হালুয়ার স্বাদ হবে। এবার আমরা দেব দুধ। আগে আমি এক গ্লাস দুধ দিয়ে দেখে নিই আর লাগে কি না। আমাদের খুব বেশি যে দুধ দিতে হবে তা কিন্তু নয়, কারণ আমরা এখানে ওই যে মাওয়ার পরিবর্তে একটা জিনিস অ্যাড করব বলেছি আপনাকে। তো আমি এখানে আরও আধা গ্লাস দুধ দিয়ে দিলাম। মোটামুটি গাজরটা একটু ডুবে ডুবে থাকে, এইটুকু দুধ হলেই চলবে। তো দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকেই রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দিতে হবে, যাতে সব দিকে সমানভাবে কুক হয়। আর যতক্ষণ আমি এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ততক্ষণে আমি আপনাকে ম্যাজিক দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে অল্টারনেট, মানে মাওয়া বা খোয়ার অল্টারনেট হিসেবে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে গরুর দুধের মালাই, মালাই বা সর যেটা বলুন। আমি দুদিন ধরে এটাকে স্টোর করেছি, 1 লিটার দুধের মালাই আমি দুদিন ধরে তুলে রেখেছিলাম। তো এতটা পরিমাণে মালাই আমি পেয়েছি। এটা আমি মাওয়ার পরিবর্তে ব্যবহার করব, মানে মাওয়াতে তো শুধুমাত্র মাওয়া থাকে, আর এটার মধ্যে মাওয়াও আছে আর ঘিও আছে, এই কারণে স্বাদ হবে দ্বিগুণ। তো দেখুন বন্ধুরা, এবার কড়াইয়ের দিকে যাওয়া যাক। এবার দেখি, দুধ কিন্তু আধা আধি শুকিয়ে গেছে, আধা আধি রয়ে গেছে। তো এই স্টেজে আমরা এখন মালাইটা দিয়ে দেব, কারণ আমাদের কিন্তু কিছুটা সময়ও দরকার মালাইয়ের মধ্যে থেকে ঘিটাকে রিলিজ করানোর জন্য। এই জন্য একটু দুধ অবশিষ্ট থাকতে থাকতেই আমি মালাইটা দিচ্ছি, যাতে মালাইটা যখন কুক হবে তখন মাওয়াটাও এর মধ্যে আলাদা হয়ে যাবে আর ঘিটাও আলাদা হয়ে যাবে। তো আমি এবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে
ঢেকে দেব, আবার ঢেকে দেব যতক্ষণ না কি এই যে দুধ বা জল যেটাই বলুন, এই লিকুইড যেটা সেটা শুকিয়ে না যায়। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে, নেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি 20-25 মিনিট পরে এই হচ্ছে টেক্সচার। দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যায়নি, ড্রাই হয়ে যায়নি, একটা জুসি জুসি ভাব আছে। তো এই অবস্থায় আমরা এখন চিনি অ্যাড করব, কিন্তু অবশ্যই চিনি অ্যাড করার আগে গাজরটাকে চেক করে নিতে হবে। গাজর ভালো করে গলে যাবে তারপরেই চিনি অ্যাড করতে হবে, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আর সবজিটা গলবে না, মানে গাজরটা গলবে না। তো গাজরটা খুব ভালো করে গলে গেছে, এবার আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। আমি চিনি দিলাম এখানে 1 কাপ, 700 গ্রাম গাজরের জন্য। এবার আমি দিচ্ছি এলাচের গুঁড়ো, সবুজ এলাচ, মানে কিছু সবুজ এলাচের সাথে আমি একটু চিনি মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে করে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1/2 টিস্পুন দিচ্ছি। যদি আপনি বাজারের পাউডার ব্যবহার করেন তাহলে 1 টিস্পুন দিতে হবে, কারণ ওর মধ্যে কিন্তু বীজ থাকে না এলাচের। তো আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আপনি 2-3টে এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন চিনি গলে গলে কিন্তু বেশ একটা লিকুইড ভাব চলে এসছে, এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। হিট মিডিয়ামেই রাখতে হবে আর এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের দুধটা বা চিনির যে লিকুইডটা সব কিছু একদম শুকিয়ে গেছে, কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে যায়নি, অতটা আমি ঝুরঝুরে করব না। তো লাস্টে আমি এখানে ব্যবহার করব গোলাপ জল। হালুয়াতে গোলাপ জলের স্বাদ কিন্তু খুব ভালো লাগে, এটা খাওয়ার গোলাপ জল। এখান থেকে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। যদি আপনার কেওড়া জলের খুশবু পছন্দ হয় তাহলে সেটাও দিতে পারেন, আমি এখানে গোলাপ জলটাই দিচ্ছি। আর ভালো করে নাড়িয়ে নেব। আর হালুয়াটা কিন্তু একেবারে শুকনো শুকনো, একেবারে ঝুরঝুরে করে নেওয়ার কোনো দরকার নেই, ওরকম করলে খেতে ভালোও লাগে না, এরকম একটু জুসি জুসি থাকলেই ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকিয়ে যাবে। তো এখন আমার জন্য এই টেক্সচারটা পারফেক্ট আছে, আর আমি শুকাবো না। এবার আমি হিট বন্ধ করে দেব, আর সার্ভ করার আগে অবশ্যই হালুয়াকে ঠান্ডা করে নিতে হবে, চাইলে আপনি ফ্রিজে রেখে তারপরেও সার্ভ করতে পারেন। দেখুন বন্ধুরা, এখন কিন্তু হালুয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন এখন কতটা শুকনো হয়ে গেছে, কতটা জুসি নামিয়েছিলাম আর এখন কতটা শুকনো হয়ে গেছে, খেতে কিন্তু এরকমই ভীষণ ভালো লাগে। তো আমি এখন সার্ভ করছি, ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি। রেসিপি কিন্তু ভীষণ সহজ বন্ধুরা, আর এর জন্য আপনাকে বাজার থেকে মাওয়া কিনে আনতেও হবে না, ঘরে বসেই আপনি রেগুলার যে দুধটা ঘরে আসে সেটা থেকে একটু একটু করে মালাই জমা করে আপনি এই রেসিপিটা বানাতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে, অবশ্যই রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ।